মর্মান্তিক পথ দুর্ঘটনায় এক দম্পতি সহ মৃত্যু হলো চারজনের। রবিবার গভীর রাতে মালদা নালাগোলা রাজ্য সড়কের মুচিয়া পঞ্চায়েতের মহামায়া মন্দির সংলগ্ন এলাকায় দুর্ঘটনাটি ঘটেছে। নিয়ন্ত্রণ হারিয়ে একটি চার চাকার গাড়ি ঢুকে যায় রাস্তার পাশের বাড়িতে। গাড়িটি উল্টে ঘটনাস্থলেই মৃত্যু হয় তিনজনের। আশঙ্কাজনক অবস্থায় একজনকে উদ্ধার করে স্থানীয়রা দ্রুত মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। প্রাথমিক চিকিৎসার পর সেখানে মৃত্যু হয় তার। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো এলাকা জুড়ে। পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় দুমড়ে মুচড়ে যাওয়া গাড়ি থেকে উদ্ধার করা হয় দেহগুলোকে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত যারা হয়েছে তাদের নাম দেবাশিস মণ্ডল ওরফে চন্দন, বয়স 24, অনিক দাস, বয়স 23, তার স্ত্রী নেহা দাস, বয়স 22, সুব্রত শেঠ, বয়স 25। প্রত্যেকের বাড়ি মালদার হাবিবপুর ব্লকের আইহো পঞ্চায়েতের বিভিন্ন এলাকায়। মহামারী করোনা ভাইরাসের মোকাবিলায় দীর্ঘদিন ধরে বন্ধ ছিল শিক্ষা প্রতিষ্ঠানগুলো। অবশেষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে খোলা হলো প্রতিষ্ঠানগুলো। তবে বন্ধ ছিল প্রথম শ্রেণী, সপ্তম শ্রেণীর পঠন পাঠন। অবশেষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সোমবার থেকে শুরু হলো পাড়ায় শিক্ষালয় কর্মসূচি। জানা গিয়েছে সপ্তাহে দুদিন করে শিক্ষালয় কর্মসূচি হবে। তবে শিক্ষালয়ে এসে খোশ মেজাজে পড়াশোনায় মন দিয়েছে খুদে পড়ুয়ারা। পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের 2 নম্বর অঞ্চলের উত্তর শিষ্যা এলাকায় উঠে এলো এমন চিত্র। পাশাপাশি খুশি হয়েছে শিক্ষক শিক্ষিকারা এবং অভিভাবকরা। দুষ্কৃতীদের হামলায় গুরুতর আহত মানিকচক ব্লক তৃণমূল যুব কংগ্রেস সভাপতি ইমরান হাসান। গোটা ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মানিকচকের মথুরাপুর এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রাতে বেশ কিছু যুবক মদ্যপ অবস্থায় বাইক নিয়ে ট্রাফিক আইন অমান্য করে মথুরাপুরের চৌরঙ্গি মোড় এলাকায় দ্রুতগতিতে বাইক নিয়ে দাপিয়ে বেড়াচ্ছিল। পাশে দাঁড়িয়ে থাকা সভাপতির গাড়িতে ধাক্কা মারে ওই যুবক। ঘটনার প্রতিবাদ করলে বেশ কয়েকজন যুবক চড়াও হয় যুব সভাপতি ইমরান হাসানের। বেধড়কভাবে মারধর করা হয়, মুখ সহ গোটা শরীরে আঘাত লাগে বলে জানা যায়। হামলা চলার সময় ঘটনাস্থল থেকে চম্পট দেয় দুষ্কৃতীরা। জখম অবস্থায় মানিকচক গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। এই মর্মে আজ মানিকচক থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। রাজ্য সরকারের নির্দেশে শুরু হলো পাড়ায় শিক্ষালয় কর্মসূচি। প্রথম থেকে সপ্তম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীদের কোভিড সময়ে স্কুলমুখী করার উদ্দেশ্যে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হলো। বিভিন্ন জায়গার মতো সোমবার পূর্ব মেদিনীপুরের কোলাঘাট ব্লকের অন্তর্গত ক্ষেত্রহাট হাইস্কুলের পক্ষ থেকে পয়া গ্রামের মন্দিরের আটচালায় শুরু হলো পাড়ায় শিক্ষালয় কর্মসূচি। স্কুলের প্রধান শিক্ষক অমলেন্দু ঘোড়া জানান, সরকারি নির্দেশের মতো আজ সোমবার 3টি জায়গায় পাড়ায় শিক্ষালয় কর্মসূচি নেওয়া হয়েছে। পয়া গ্রাম ছাড়াও যোগীপের ও চাপ্তা গ্রামে ছাত্রছাত্রীরা হাজির হয়েছে। 2 বছর পর স্কুল খোলায় রীতিমতো খুশি ছাত্রছাত্রীরা। এসএস বাংলা নিয়ে এলো আপনাদের জন্য সুবর্ণ সুযোগ। বিভিন্ন বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন। যোগাযোগের ঠিকানা বিংলা, পশ্চিম মেদিনীপুর। ফোন নাম্বার 8918765110, অ্যানাদার 1033222 38953। সীতারাম বাবা আয়ুর্বেদিক ঔষধ, কেমিক্যালবিহীন। গা হাতের ব্যথা যন্ত্রণা, লিভারের সমস্যা, গ্যাস, অম্বল, পেটে পাথর, সুগার, থাইরয়েড এবং বিভিন্ন গুপ্তরোগ নিরাময় হয়। আপনারা দেখছেন এসএস বাংলা। সব ঋতুতে বাংলা।